নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। শীত এসে গেছে, শীতের আসার টাইম হয়ে গেছে। শীতের শুরুতে সুজি দিয়ে সরু চল্লি পিঠে করব, খুব সহজে হয়ে যায়। চলুন আমি কিভাবে করি দেখে নেওয়া যাক। এখানে আমি এই বাটির হাফ বাটি আমি সুজি নিয়ে নিলাম, আর একটু নেবো আমি সুজি, মানে ওই বাটির হাফ বাটি আমি সুজি নিয়ে নিলাম, এবং পরিমাণ অনুযায়ী জল নিয়ে নেব। এটা খুব সহজে হয়ে যায়, বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে এটা হয়ে যায়। দেখুন, সুজি সাথে একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে একটা বোলেতে আমি ঢেলে রাখলাম, আর ওই বাটিরই এক বাটি আমি জল দিয়ে দেব, কারণ আমি সাথে সাথে করব না, সুজিটা রেস্টে রাখবো, আরও ফুলে যাবে। এখন দেখবেন জল জল লাগবে, কিন্তু এরপরে আরও ফুলে যাবে। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য, সামান্য একটু লবণ ইউজ করব, লবণ দিলে টেস্টটা ভালো আসবে, তার জন্য সামান্য একটু লবণ ইউজ করছি আমি। চিনিটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন, কতটা মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা ইউজ করবেন। আপনারা এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারেন, আমি এটা রেস্টে রেখে দেব, আর এটা রেস্টে রাখতেই হবে, তার জন্য আমি চিনিটা নর্মাল চিনি ইউজ করেছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, মানে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর দেবো এখানে নারকেল কোড়া। আমি এক মালার অর্ধেকটা নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিলাম, এটা মুখে পড়লে খুব ভালো হয়, ভালো লাগে, তার জন্য নারকেল কোড়াটা ইউজ করেছি। যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এবার দেখুন, এটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি, একদম পাতলা মনে হচ্ছে, কিন্তু আমি এটা আধ ঘন্টা মিনিমাম রেস্টে রাখবো, তারপরে আমি রেস্ট থেকে ফিরে আসছি, তারপর দেখবেন এই গোলাটা কতটা ঘন হয়ে গেছে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। দেখুন গোলাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঘন হয়ে গেছে, এরকমই রাখতে হবে। কিন্তু এবার আমি একটা প্যানেও করতে পারেন, আমি নর্মাল ননস্টিক কড়াইতেই করছি বা প্যানে করছি, আপনারা তাওয়াতেও ননস্টিক তাওয়াতে করতে পারেন। সামান্য একটু সাদা তেল বিরাস করে নিলাম, তেল বিরাস করে নিলাম এবং একটু জল ছিটিয়ে নিলাম, এতে কিন্তু এটা ভালো উঠে যাবে, তার জন্য আমি জলটা ইউজ করেছি। জলটা শুকিয়ে গেলে আমি এক হাতা দিয়ে দিচ্ছি, দেখবেন দেওয়ার সাথে 5 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে আস্তে আস্তে একটা শুকনো হয়ে যাবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন। তারপরে কিন্তু এটা উল্টাবেন, সাথে সাথে দেওয়ার সাথে সাথে উল্টাবেন না, দেখুন কালারটা চেঞ্জ হচ্ছে, দেখে বুঝতে পাচ্ছেন। এরকম সুজি দিয়ে শীতের শুরুতে অবশ্যই এরকম বাড়িতে ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে, অবশ্যই রেসিপিটা করবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। আরও আমার চ্যানেলে নতুন পুরনো রেসিপি আছে, অবশ্যই ভিজিট করে আসতে পারেন। যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন কালারটা চেঞ্জ পুরোপুরি হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দিচ্ছি। এটা খুব সাবধানের সহিত করতে হবে, নাহলে সুজি তো নরম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, তার জন্য খুব সাবধানের সহিত করতে হবে। দেখুন এক সাইড হয়ে গেছে, আমি এটা তুলে ফেলছি, এবার আরেকটা আমি এটা করে নেব। খুব সহজে হয়ে যায়, অল্প বাড়িতে একদম অল্প কিছু উপকরণের সাহায্যে এটা হয়ে যাবে। আবার তেল বিরাস করে নিয়ে একটু জলের ছিটা দিয়ে দেব, তারপরে আবার আমি দিয়ে দেবো আরেকটা। দেখুন জলটা শুকিয়ে গেছে, আমি আবার একটা এক হাতা দিয়ে দিচ্ছি গোলাটা, আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা লং হয়ে যাবে।
এইভাবে আপনারা করবেন, অবশ্যই এটা ভালো লাগবে। আপনারা গুড়ের সাথে এটা সার্ভ করবেন, খুবই ভালো লাগবে, অসাধারণ স্বাদ লাগবে। শীতের শুরুতে এই পিঠেটা অবশ্যই বাড়িতে করে দেবেন, নিজেও খাবেন এবং সকলকে খাওয়াবেন, খুবই ভালো লাগবে। দেখুন এটারও কালার চেঞ্জ হচ্ছে, এরকম করে আমি সবকটা করে নিচ্ছি। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটা আপনাদের অনুরোধ থাকলো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করে ভিডিওটা একদমই দেখবেন না। দেখুন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, এটাও আমি তুলে ফেলবো। আমি দেখুন গুড়ের সাথে, ঝোলা গুড়ের সাথে আমি সার্ভ করেছি। আপনারা যে কোনো গুড়ের সাথে এটা সার্ভ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।